হ্যালো বন্ধুরা, আমি আজকে রিভারডাল 32 ট্যাবলেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই ওষুধটি কোন কোম্পানির, এর মার্কেট মূল্য কত, এই ওষুধটি কিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেবনবিধি ও মাত্রা, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা, সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কারণ এই ওষুধটি সঠিক তথ্য সংগ্রহ করা হয়েছে ফার্মাসিউটিক্যালস কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ও গুগল রিসার্চের মাধ্যমে। অতএব ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক তথ্য জানতে পারবেন না, তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এই চ্যানেলে সঠিক মেডিসিন রিভিউ দেওয়া হয়। অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমি আলোচনা করব নির্দেশনা, মানে কিসব ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়, ব্যবহার বিধি বা সেবন বিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কি না। শেষে আমি আলোচনা করব ওই ওষুধটি কোন কোম্পানি, ওষুধটি বর্তমান মার্কেট মূল্য কত। অর্থাৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এখন বলি এর নির্দেশনা, মানে যেসব ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি ভিটামিন ও মিনারেল ঘাটতি রোগের রোধে নির্দেশিত। পুরোপুরি দৈনন্দিন চাহিদা মেটাতে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে। যেমন শারীরিক ও মানসিক চাপ, দীর্ঘমেয়াদী রোগ, সংক্রমণজনিত রোগ, হাড়ের ক্ষয় রোগ, আঘাত বা ক্ষত, অস্ত্রোপচার, কম হজম ক্ষমতা, বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্ষুধামন্দা, অতিরিক্ত ডায়েটিং, পরিবেশের দূষণজনিত রোধ, অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি করে থাকলে বা এর ঘাটতি থাকলে এটি ব্যবহার করা যায়। অতএব এটি ব্যবহার করার পূর্বে আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন। এখন বলি মাত্রা ও সেবন বিধি, মানে যেভাবে আপনাকে এটি সেবন করতে হবে। এটি দৈনিক একটি ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। এখন বলি এর পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত ওষুধটি সুসহনীয়। বিটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং সামান্য হলদেটে বিবর্ণ হতে পারে। ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রে অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। অতএব এসব পার্শ্ব প্রতিক্রিয়া আপনাদের ক্ষেত্রে যদি বেশি পরিমাণে পরিলক্ষিত হয় তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এইটি ব্যবহার করবেন। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এটি ব্যবহার করা যাবে কি না। গর্ভাবস্থায় স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আপনার স্বাস্থ্য সমস্যার কথা বলতে হবে, যাতে চিকিৎসক সব কিছু বুঝতে পারে এবং আপনার ক্ষেত্রে এটি দেওয়া যাবে কি না তা নির্ধারণ করতে পারে। সতর্কতা, বহুদিন ধরে উচ্চ মাত্রার ভিটামিনের সেবনে বিটা ক্যারোটিন উৎস ব্যতীত পোস্ট মেনোপাজাল মহিলাদের হাড়ের ক্ষয় রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। অতএব এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। অবশ্যই এটি ব্যবহারের পূর্বে আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে। এখন বলি এটি যে কোন কোম্পানির এবং এর বর্তমান মার্কেট মূল্য কত। এটি হচ্ছে মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল এ টু জেড গোল্ড প্রিপারেশনের একটি প্রোডাক্ট। এটি হচ্ছে এসিআই লিমিটেডের প্রস্তুতকৃত একটি প্রোডাক্ট। এর বর্তমান মার্কেট মূল্য হচ্ছে 35 ট্যাবলেটের দাম হচ্ছে 9.50 টাকা। এটি পট আকারে হয়ে থাকে, একটি পটে থাকে 30টি ট্যাবলেট, পটটির দাম হচ্ছে 285 টাকা। এটি আপনি আপনার নিকটস্থ ফার্মেসি থেকে সহজে পেয়ে যাবেন, তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করবেন। অতএব এটি আপনারা আপনাদের দৈনন্দিন পুষ্টির ঘাটতি পূরণে ব্যবহার করতে পারেন। অবশ্যই এটি ব্যবহারের পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং এটি ব্যবহার করবেন। অতএব আমার ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।